আবু তালে মুচকি এসে দৌড়তে দৌড়তে আবু জেহেলকে ডাক দিয়ে বলে আবু জেহেল এদিকে এসো, খবর হয়ে গেছে। কি হয়েছে? খবর হয়ে গেছে। আরে একবারে আবু জেহেল মূর্খ মানু বুঝলেন না, নেংটি মেংটি মেরি একবারে আনন্দ ছুটছে বাবা। কাবা শরীফের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। এটা কে বলছে? আবু তালে। আবু তালে আবু জেহেল বলছেন। এটা আবু তালেবের বলছে, ভাতিজা তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফে পাবা না। এরকম পাঁচটা তাকে শর্ত দেওয়া হলো। মোটামুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু চাচা শুনলেন, আমি আপনার শর্ত মানতে পারবো না, শর্ত মানবো না, আপনি আবু জেহেলকে গিয়ে বলুন আমি কলমার দাওয়াত দেব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। আবু তালেব ছুটতে ছুটতে চলে গিয়ে বলল, মক্কার জমিনে খোলা আসমানের নিচে বসলেন, হাজারো হাজার মানুষ সবাই তাকিয়ে বসে আছে, আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা কাবা শরীফের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। এটা কে বলছে? আবু তালেব। আবু তালেব আবু জেহেল বলছেন। এটা আবু তালেবের বলছে, ভাতিজা তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফে পাবা না। কিন্তু আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবী যখন মক্কার জমিনে কাবা শরীফে যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল দেওয়ালে ঠাস দিয়ে 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 নবীজির কোরআন শুনত। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনত, ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের ঘুম আসত না। আবু জেহেল বলল, ভাতিজা তোমার সঙ্গে মক্কার জমিনে জেহান ঘোষণা হয়ে গেল। বিশ্ব নবী বললেন, বেঈমান ও মূর্খের দল আবু জেহেল, শোন তুই কেন তোর সমস্ত সৈন্য নিয়ে আমার সঙ্গে যাদের তুই ঘোষণা দিয়ে দে, কোনো পরোয়া নেই। বড় লম্বা কাহিনী। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়া করলেন, কিন্তু তিনি শস্যে হেফাজত করবেন। কে জোরে বলুন? আল্লাহ বলেছেন, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়, আর আমি যাদের হয়ে যায় আমি আল্লাহ তাদের জান মালের হেফাজতের দায়িত্ব আমার কাছে। জোরে বলুন ঠিক কিনা? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা শুনলেন, জীবন দিয়ে দেব, রাজত্ব নেব না, সুন্দরী রমণী নেব না, কিন্তু কলমার দাওয়াত বন্ধ করবো না, কলমার দাওয়াত চলবে। আপনি যে পাঁচটা শর্ত বলেছেন, কি শর্ত বলুন? বলে আবু জেহেল বলেছে, এক নম্বর শর্ত হলো তাকে তাকে তুমি মূর্খ বলতে পাবা না। আবু জেহেল মূর্খ ছিল না, শিক্ষিত ছিল, বলুন মূর্খ। আবু তালে বললো, ভাতিজা শোনো, আবু জেহেল বলেছে তাকে এক নম্বর মূর্খ বলে ডাকতে পাবা না, দুই নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না, তিন নম্বর হলো তুমি কোরআন কাবা শরীফের মধ্যে পড়তে পাবা না, চার নম্বর হলো ও আবু তালেব তুমি কলমার প্রচার পাড়াতে গ্রামে করতে পাবা না, পাঁচ নম্বর হলো আবু তালেব ভালো করে শুনে নাও তুমি তাবলি করতে পারবা না। এরকম পাঁচটা তাকে শর্ত দেওয়া হলো। মোটামুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু চাচা শুনলেন, আমি আপনার শর্ত মানতে পারবো না, শর্ত মানবো না, আপনি আবু জেহেলকে গিয়ে বলুন আমি কলমার দাওয়াত দেব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। আবু তালেব ছুটতে ছুটতে চলে গিয়ে বলল, চাচা আবু তালেব ছুটতে ছুটতে গিয়ে বলল, আবু জেহেল শোনো, ভাতিজার কাছে প্রস্তাব নিয়ে গেলাম, ভাতিজা তো নাকচ করে দিয়েছে, ভাতিজা বলছে আমি মানবো না, তাহলে কি করবা? আবু জেহেল বলল, শোনো আবু তালেব, তোমার ভাতিজে যদি না মেনে নাই, মক্কার জমিনে খোলা আসমানের নিচে রক্তার বন্যা বয়ে যাবে, রায় ঘোষণা হয়ে গেল। বিশ্ব নবীর কাছে আবার আবু তালেব এসে বলে, ভাতিজা আবু জেহেল তো অর্ডার দিয়েছে তোমার সঙ্গে যুদ্ধ করবে, মক্কার জমিনে লড়াই হবে তোমার সঙ্গে, খোলা আসমানের নিচে খুন খারাপি হবে, রক্তর বন্যা বইবে। প্যারা নবী বললেন,
ইসলাম তো শান্তি ইসলাম তো ধর্ম শান্তির ধর্ম এটা তো করা যাবে না খুন খারাপি করা যাবে না আল্লাহ তো আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে কোরআন বলেছেন ওয়া মা আরসালনা কাইল্লা রহমাতুল লিল আলামিন আমাকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন করে বানিয়েছে ইসলাম তো রক্তের ইসলাম নয় খুন খারাপি ইসলাম নয় ও চাচা আপনি কত শুনলেন আপনি আবু জেহেলকে গিয়ে বলুন গা তার পাঁচটা শর্ত ভাতিজা মেনে নেবে কিন্তু চাচা গো পাঁচটা শর্ত মেনে নেব কিন্তু আমি একটা শর্ত দেব মানবে কি বলু পাঁচটা শর্ত নবীজি মেনে নেবেন কিন্তু নবীজি একটা শর্ত দেবেন আবু জেহেলের দলবল মানবে কি সেটা বলো আবু তালেব বলল ভাতিজা চিন্তা করো না তুমি যদি পাঁচটা শর্ত মেনে নাও আবু জেহেল একটা কেন তুমি হাজারটা শর্ত দিলে আবু জেহেল শর্ত মেনে নেবে কিন্তু তুমি বলো ভাতিজা পাঁচটা মানবে কি না বলে চাচা আমি পাঁচটাই মেনে নিলাম কিন্তু একটা শর্ত আমার যদি মেনে নাই তাহলে আমি পাঁচটা শর্ত মানবো বলে কোনো টেনশন নাই আবু তালে মুচকিয়ে যে দৌড়তে দৌড়তে আবু জেহেলকে ডাক দিয়ে বলে আবু জেহেল এদিকে এসো খবর হয়ে গেছে কি হয়েছে খবর হয়ে গেছে আরে একবার আবু জেহেল মূর্খ মানুষ বুঝলেন না নেংটি মেংটি মেরি একবার আনন্দ ছুটছে বাবা খবর হয়ে গেছে বলে মা তাহলে তো মোহাম্মদ কথা শুনে নিছে আবু জেহেল একবার এসে আবু তালেব কে এসে বুঝে বলো কি খবর ভাতিজা কি বলেছে বলো আবু জেহেল শোনো ভাতিজা পাঁচটা শর্ত মেনে নেবে বলেছে বলো কি পাঁচটা শর্ত মেনে নেবে বলে হ্যাঁ সত্যি বলছো তো বলে হ্যাঁ সত্যি বলছি তাহলে শুনে নাও যদি পাঁচটা শর্ত মেনে নাই সমস্ত এলাকার সমস্ত দল বলকে ডেকে দিয়ে বলল আবু জেহেল বলল লোককে অর্ডার করো এক জায়গায় জমা হোক আজ মোহাম্মদের খেল খতম পাঁচটা শর্ত যখন মেনে নিবে তাহলে তার কোনো ব্যাপার নাই কিন্তু ও আবু জেহেল কে বলছে না আবু তালেব বলে আবু জেহেল গো শর্ত মেনে নিবে বলেছে কিন্তু তার একটা শর্ত আছে সে তুমি মানবা কি বলো সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে ভাই আবু তালেব শোনো ও যদি পাঁচটা শর্ত মেনে নেয় একটা কেন তার হাজারটা শর্ত আমরা মানতে রাজি কিন্তু নবীজি তো আবু জেহেল তোর মূর্খ লয় কি বলছেন আপনারা বলুন একটা শর্ত দিয়ে পাঁচটাকে গুটিয়ে ফেলবে ফেলবে না ফেলবে না কথা বলেন না কেন আবু জেহেল মূর্খ মানুষ মূর্খ মূর্খ ও তো একবারে আনন্দ লাস্তে শুরু করে দিয়েছে রে বাবা এমন করে লাস্তে শুরু করে দিয়েছে দেশের মানুষ জমা হয়ে গেল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনিও এলেন মক্কার জমিনে খোলা আসমানের নিচে বসলেন হাজারো হাজার মানুষ সবাই তাকিয়ে বসে আছে আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা পাঁচটা শর্ত তোমাকে দিয়েছে তুমি কি মানবা বলে আমি তো আবু চাচাকে বলে দিয়েছি মানব বলে পাঁচটা শর্ত কি আর একবার বলুন বলে এক নম্বর আবু জেহেল বলল ভাতিজা তুমি আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না আমাকে বুড়ু বলে ডাকবা না মানে বুড়ু ছিল কে আবু জেহেল বুড়ু বুঝলেন না বলে আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না এক নম্বর তুমি আমাকে মূর্খ বলে ডাকো মক্কার জমিনে বড় লজ্জাবোধ হয় আমার আমাকে মূর্খ বলার লাগে এক নম্বর তুমি আমাকে মূর্খ বলো না দুই নম্বর হলো তুমি মক্কার জমিনে কাবা শরীফের ভিতরে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না বলে কেন বলে তুমি ওপেন যদি কাবা শরীফের ভিতরে নামাজ পড়ো আমাদের দেশের ছেলেরা মক্কার জমিনের ছেলেরা সব দেখে আর দেখার পরে তাদের মনটা উত্তালা হয়ে যায় সুতরাং তোমার কাবা শরীফের উপরে নামাজ পড়া যাবে না দুই নম্বর হলো তিন নম্বর হলো ভাতিজা কাবা শরীফের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না এটা কে বলছে আবু তালেব
আবু জাহেল বলছেন এটা আবু তালেবের বলছে ভাতিজা তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফে পাবা না কিন্তু আবু জাহেলের মনটা খারাপ হয়ে গেল কি হয়ে গেল খারাপ হয়ে আবু জাহেল আবু তালেব যখন এই শর্তটা বলে দিয়েছে তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে পাবা না কাবা শরীফের ভিতরে তখন আবু জাহেলের মনটা খারাপ হয়ে গেল কেন বিশ্ব নবী যখন মক্কার জমিনে কাবা শরীফে যখন কোরআন তেলাওয়াত করত আবু জাহেল দাওলে ঠাস দিয়ে 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 নবীজির কোরআন শুনতো জোরে বলুন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনত ততক্ষণ পর্যন্ত আবু জাহেলের ঘুম আসত না আবু জাহেলের বড় কষ্ট হয়ে গেল বলে সবাই যেটা বলছে মেনে নিতে হবে কষ্ট হলো কোনো ব্যাপার নাই যাও এটাও মেনে নিলাম তিন নম্বর হয়ে গেল চার নম্বর হলো আবু জাহেল বলল ভাতিজা চার নম্বর হলো তুমি কলমার দাওয়াত তাবলিগের দাওয়াত তুমি দিতে পাবা না তাবলিগের দাওয়াত তুমি দিতে পাবা না তাবলিগের দাওয়াত তুমি দিতে পাবা না পাঁচ নম্বর হলো কেউ যদি তোমার দলে ঢুকে যায় সে দল থেকে তোমাকে বের করে দিতে হবে তাকে বলো রাজি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন চাচারা শোনো তোমাদের পাঁচটা শর্ত আমি মেনে নিলাম কিন্তু একটা শর্ত তোমরা আমার মানবা কি যদি বলো যদি তোমরা আমার একটা শর্ত মেনে নাও তাহলে তোমাদের পাঁচটা শর্ত মানবো আর যদি তোমরা না মানো তোমাদের পাঁচটা শর্ত আমি মানব না আবু জাহেল বলছে তাড়াতাড়ি বলো তোমার কি শর্ত আছে বলো তাড়াতাড়ি শুনতে চাই তোমার কি শর্ত তুমি যা বলছো তাই শুনবো সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে চাচা আপনি পাঁচটা শর্ত দিয়েছেন মেনে নিলাম কিন্তু আমার একটা শর্ত হলো আপনার এখানে যারা আছেন সবাই মিলে একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল লাফ দিয়ে উঠে বলছে বেয়াদব তা হয় নাকি তোমার পাঁচটা তোমার একটা শর্ত তো আমাদের গোটা শেষ করে ফেললি তুমি আমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তোমাকে এই পাঁচটা শর্ত আমরা দেবো কেন বুঝতে পারলেন না তিনি তো নবী তিনি তো রসুল তিনি তো আল্লাহর হাবিব তিনি তো রহমতুল লিল আলামিন তিনি তো আল্লাহর প্রিয় তো বান্দা তিনি তো আল্লাহর প্রিয় তো রসুল তিনি তো আল্লাহর রসুল তিনার মর্যাদা কত উপরে জোরে বলুন ঠিক না বেঠি তিনার এত মর্যাদা পৃথিবীতে এরকম মর্যাদাশীল পৃথিবীতে কেউ আসেনি আর কিয়ামত পর্যন্ত আসবে না কি জোরে বলুন আসবে মুসলমান আবু জাহেল বলল ভাতিজা তোমার সঙ্গে মক্কার জমিনে জাহান ঘোষণা হয়ে গেল বিশ্ব নবী বললেন বেঈমান ও মূর্খের দল আবু জাহেল শোন তুই কেন তোর সমস্ত সৈন্য নিয়ে আমার সঙ্গে যাদের তুই ঘোষণা দিয়ে দে কোনো পরোয়া নেই আমি কলমার দাওয়াত দিয়ে যাব তাবলিগের দাওয়াত দিয়ে যাব কোরআনের দাওয়াত দিয়ে যাব কোরআন আমি পড়তে থাকব আমি কলমার প্রচার করতে থাকব পৃথিবীর কেউ যদি পারে আমাকে আটকাবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান দরদিগো আমি আপনাদেরকে বলবো যুগে 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 নবীর উপর অত্যাচার হলো নবীর উপর কাট অত্যাচার হলো নবীকে তাইফের ময়দানে রক্ত ধরাতে হলো নবীকে উহুদের প্রান্তে মার খেতে হলো কিসের জন্য এই দিনকে কায়েম করার জন্য এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই দিনকে আপনার তৈরি করার জন্য ইসলামকে জিন্দার জন্য বিশ্ব নবীকে তাইফের ময়দানে মার খেতে হলো কাফের মেহমানেরা বিশ্ব নবীর উপর কাট অত্যাচার শুরু করে দিল আল্লাহ বললেন নবী গো আপনি আর মক্কার জমিনে থাকবেন না আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান রাসূল আমার নবীর তাইফের ময়দানে নবীজির শরীর দিয়ে রক্ত ঝরে 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 বিশ্ব নবীর জুতোর সঙ্গে পায়ের সঙ্গে জুতো লেগে গিয়েছিল নবীজির রক্তের কারণে জুতো পর্যন্ত নবীর পা থেকে খুলে পড়ে না ওই মুসলমান দরদি বিশ্ব নবী এত রক্ত ঝরালেন তাইফের ময়দানে আল্লাহ নবী আল্লাহকে বললেন নবী আমার সহ্য করতে আমি পারি না আমার হাবিবুল্লাহ আমার দোস্ত আপনি মক্কা
মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাও নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে হযরত আলীকে বললেন আলী রে ওরে আমার আলী তাড়াতাড়ি দরজা খালা খুলে দে বন্ধ করে দরজা খোল হযরত আলী দরজা খুলে দিল বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বড় লম্বা কাহিনী বাবা কাহিনী বলতে গেলে বহু টাইম লেগে যাবে বিশ্ব নবী দয়া নবী আবু জাহল আলীকে ডাক দিয়ে বলে আলী রে আল্লাহর অর্ডার হয়ে গেল আমাকে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হতে হবে আলী আমার বিছানা রইল খালি আলী তুমি থেকে যাও বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানরা নবীর বাণীকে ঘেরাও করে নিল নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝুন তো বালি বালি তুলুন বালি তুলে আপনি মুষ্টি করে দোয়া পড়ুন দোয়া পড়ে আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দেন আল্লাহর কোরআন বলে জামাইতা ইজামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না তাদের চোখে বালি নিক্ষেপ করতে দেরি আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিতে দেরি নয় সুবহানাল্লাহ বলুন গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজা হিজরত করিয়া চলেন মদিনায় যো নবী গো আমার ঘরায়া বাজা শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে এতে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘরায়া বাজা হিজরত করিয়া চলেন মদিনায় যো নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজা হিজরত করিয়া চলেন মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায় আজ নবী গো আমার ঘরায়া বাজা হিজরত করিয়া চলেন মদিনায় মুসলমান দরদি ও দরদি মুসলমান শুনলেন কা ভালো করে আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন সঙ্গে হয়ে গেলেন হযরত আবু বকর কে জোরে বল কে ছিল সঙ্গী বড় লম্বা কাহিনী আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়া করলেন কিন্তু তিনি শস্যে হেফাজত করবেন কে জোরে বলুন আল্লাহ বলেছেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায় আর আমি যাদের হয়ে যায় আমি আল্লাহ তাদের জান মালের হেফাজতের দায়িত্ব আমার কাছে ধরো বলুন ঠিক কিনা আল্লাহ কোরআনে বললেন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরা তারা যারা মুমিন হয়ে যায় মুমিনের জান মালের দায়িত্ব আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ বললেন মুমিনের সব কিছু দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম তাই মুসলমান দরদি লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে বিশ্বের মাটিতে চাইছে মসজিদ ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মাদ্রাসা গুড়িয়ে দাও মাদ্রাসাকে ভেঙে দাও আলেম ওলামাকে মেরে দাও মুসলমানদের হত্যা করে দাও মুসলমানদের শেষ করে দাও কিন্তু আল্লাহ বলেছে মসজিদের মালিক হলাম আমি আল্লাহ মাদ্রাসার মালিক হলেন আমার নবী কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের দায়িত্ব হলো আমার আমি আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব ও পৃথিবীর বেঈমান তোরা কেউ টের পাবি না কিন্তু আমি আপনাদেরকে বলবো যতই চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কেউ এক দিক দিয়ে ভাঙবে আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করে দেবে জোরে বলুন ঠিক না ব্যাঠি জোরে বলুন ঠিক না ব্যাঠি এক দিক দিয়ে
মসজিদ তারা ভাঙবে আর এক দিক দিয়ে মুসলমান রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে বলুন ইনশাআল্লাহ তারা বলুন ইনশাআল্লাহ আজকে যেমন ফিলিস্তিনের মাটিতে যেমন বাইতুল মুকাদ্দাস ওই যে মসজিদুল আকসা তারা আজকে যেরকম তলপার করে দিয়েছে মুসলমানরা রক্ত দিয়ে রক্ষা করার জন্য প্রস্তুত আছেন নাই জোরে বলুন জোরে বলুন আছেন নাই আজ আমি আপনাদেরকে বলবো ওগো নদাপালের মুসলমানেরা আপনাদের গ্রামে কয়েকটা মসজিদ হয়েছে আমি দেখলাম একটা মসজিদ কেন হয়েছে ও মুসলমান অক্তিয়া মসজিদ কিন্তু বাপরে শীতের সময় আসছে মানুষ কত কষ্ট করবে ফজরের নামাজ পড়তে যাবে কত কষ্ট পাবে ঠান্ডা লাগবে শীত লাগবে কিন্তু নবীজি বলেছেন মামবানা লিল্লাহি মসজিদ আমবানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে সুবহানাল্লাহ বলুন এ ভাই আমরা মসজিদ কাল কাল জান্নাতের ভিতরে ঘর নিতে চাই না চাই না চাই তো নাকি ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জান্নাতের ঘর বানিয়ে দেবে তাই আমি আপনাদেরকে বলবো রে বাবা ও মুসলমানেরা কারা কারা আছেন আল্লাহর জান্নাতে ঘর তৈরি করার জন্য প্রস্তুত একটু দুই হাত উঁচু করে দেখান হাত তুলুন তুলুন হাত ইনশাআল্লাহ সবাই মিলে তুলুন নামান অনেকে তুললো না ওরা মনে মনে করছে যে মৌলভী মনে হয় দেখো লাইনে আসছে হ্যাঁ এই নৌকা পড়ালো যে তুললো সে জিতলো যে তুললো না কি হলো কি হলো কি হলো হেরে গেল তো নৌকা পড়ার লোক তো চালাক বা বুঝলেন না এরা জাতীয় মাতাল হইলেও তাহলে ঠিক বদনাই করে পানি লিয়ে যে মাঠে গেছে এরা মনে মনে করছে যে মৌলভী ঠকাবে আমাদেরকে হ্যাঁ অত সহজ নয় আজিজু ও ঠকাবে হ্যাঁ এ বাবা যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না কি হলো ঠকলো তো বদনাই করে পানি লিয়ে মাঠে গেছে কি করতে নমাজ পড়বো বলে পানি নিয়ে গেছে ওখানে বাথরুম করব বলে বাবা পায়খানা করব বলে বাবা গেছে দিয়ে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি না যা 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 কি হলো রে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে তবে যে হরে কালকে আজিজুল হক হাত তুলতে বলল তাই পা তুললাম না ঠকাতে পারলো না আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি দাঁড়া আজকে কি করে ঠকাস আমি দেখছি ও আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরে তো দেখে কি করে ঠকাস এ বাবা আজ ঠকলো না জিতল আজও ঠকলো তো যারা হাত তুললো তারা জিতলো আর যারা তুললো না ঠকলো তাই আরেকবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিনের খিদমত করার চেষ্টা করবে একটু হাত উঁচু করে বলুন নারাই তাকবীর এখনো কিছু লোক আধখান দিলে আধখান তুলুন ওরা মনে করছে মৌলভী দেখতে পাবে কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বোঝে না কে বোঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি শুনেন সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি জরুর ঠিক কিনা কোরআন কে মানেন কি মানেন না কোরআন আল্লাহ বলে চালিয়াও মানা কুতিমু আলা ফুয়াইহিম ওয়া তুকাল্লিমু নাইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
চেয়েও কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাতরে বল হাত বলবে পরওয়ারদিগার ফেরাওদা পড়া ওয়াক্তিয়া মসজিদের জলসার জন্য বক্তাজি জুল বলেছিল হাতটা উঠাও কারা যদিনকে বাঁচানে ওয়ালা এই হাতের বদলায় আমার আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে তাই আমি বলবো বাপ যারা হাত তুললেন তারা জিতলেন যারা তুললেন না এও কালো ঠগলেন পরও কালো ঠগলেন তাই আমি আরেকবার হাতটা তোলার জন্য বলবো এ মজলিসে আছে যত এ মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারায়ণ বীর নামান ও মুসলমানদের মধ্যে ভিতরে কিছু অহংকারী লোক থাকে থাকে কি জরবন থাকে না উমর যে মৌলভীর কথা শুনবো নাকি আমি হ্যাঁ এরকম লোক আছে না কথা বলেন না কেন বহুত আছে তাই আমি আপনাদেরকে বলবো বাবার আমার দরদি ভাইরা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা আজ আমি বলবো বাপ নৌদপুরের মানুষ যদি মনে করে দেব না মসজিদ তৈরি করা যাবে না যদি বলে মসজিদ দেব না যা আছে তাই থাক তাহলে সেটাই থাকুক কিন্তু বাপ এটা তো হতে পারে না নিজের বাড়ি চকচক করবে মার্বেল টাচ বসানো হবে আর আল্লাহর ঘরটা টালি দিয়ে ছাউনি থাকবে এটা হতে পারে না আল্লাহ কখনোই সহ্য করবে না তাই আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে আমি আপনাদেরকে বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লাখ 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 টাকা করে মাদ্রাসা মসজিদের জন্য আমি আদায় করি রে বাবা কিন্তু আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না ওই মসজিদ ভিত তৈরি করে দেবেন যারা আপনি আমি চলে যাব কেমন পর্যন্ত নাকি সে এসে পাবো নবীজি বলেছে মানুষ মরে গেলে তার সমস্ত কামল আমলিয়াত বন্ধ হয়ে যায় কিন্তু তিনটে জিনিস তার সঙ্গী হয়ে কবরে যায় ইজামাত আল ইনসান আনকাতু আমালো এরকম করে তিনটে আপনার জিনিস আছে তিনটে জিনিস তার কবরে সঙ্গী হয়ে যাবে বাবা আপনি আমি যখন মারা যাব মসজিদের ভিত তৈরি হয়ে যাবে আপনার ছেলে আপনার নাতি আপনার পুতি আপনার তার ছেলে তার ছেলে তার মেয়ে তার ছেলে এরকম করে মসজিদ যুগ যুগ ধরে নামাজ পড়বে আপনি কবরে শেষে শেষে নাকি পেয়ে যাবে তাই মসজিদ তৈরি করার জন্য ভিত তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে ডাক্তারের পিছনে চলে গেছে বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে আল্লাহর ঘরের জন্য চলে যায় তাই সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো বাবা 10 জন কেন বললাম নবীজি বলেছেন 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা যাব তাই 10 জন দরুদিকে বলবো বাপ 10 টলিটের জন্য 10 জন দরুদি এক টলি করে ইট দেবেন ওই মসজিদে থেকে যাবে ইটের কোনো মূল্য না ইটের কোনো দাম না কিন্তু বাবা মসজিদে লেগে যাবে আপনার ওই ইটের দাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে তাই একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এক তলি ইট কিনে দেবেন ইনশাল্লাহ এমন কোন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবেন ইনশাল্লাহ আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি আজকের দান করবে যত জানি তত নেকি তার আমুন নামায় অর্ধেক হয়ে যাবে তাই সর্বপ্রথম বলি নারে তুমি ইনশাল্লাহ তাই সর্বপ্রথম বলুন তো দেখি বাপ সর্বপ্রথম এক তলি ইট দেনে বালা ইট আজকে টাকা আদায় করব না আপনাদের কাছে ইট ইট সর্বপ্রথম এক তলি এই মসজিদের ভিত তৈরি করার জন্য যিনি দেবেন সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ দেখি আজকে এই গ্রামের মাটিতে এই দেশের মাটিতে মসজিদ তৈরি করবেন কারা মসজিদের পক্ষে কারা মসজিদকে ভালোবাসেন কারা আল্লাহর দিনকে ভালোবাসেন কারা আল্লাহর ঘরকে ভালোবাসেন কারা আল্লাহর ঘরের পক্ষে কারা তাই সর্বপ্রথম 10 ও 41 দেবেন তারা তাই একজন দরদি বলুন হুজুর গো মসজিদ কখন হবে আমি 41 সর্বপ্রথম দেব একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ নওদাপাড়ার মাটিতে 10 টলি ইট একাই কিনে দিবে এরকম লোক আছে না নাই যারা বলুন কথা বলেন না কেন
আছে না নাই আছে কিন্তু আমি আপনাদের কাছে একাই চাইনি আমি 10 জন দরুদিকে বলবো বাপ এক কলি করে ঈদেনবালা আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ বলুন তো দেখি বাপ কোন মুসলমান দরুদি রয়েছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য এক কলি দিয়ে আল্লাহর ঘরের ভিত্তিস্তম্ভ তৈরি করে দেবেন তাই এমন কোন মুসলমান একজন হবে না সর্বপ্রথম এক কলি এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন দরুদিকে দেখতে চায় হাজী সাহেব থেকে নিয়ে ব্যবসায়ী থেকে নিয়ে যত মানুষ রয়েছেন সবাইকে মিলে বলবো সর্বপ্রথমে এক কলি দেনবাল আল্লাহর বান্দা একজন হাত উঁচু করে বলুন কি গো কি গো কি গো নাই 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 এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য ভিত তৈরি করার জন্য এক তলি ইট দেনে বালা এমন কোন দরুদি মুসলমান একজন ভাগ্যবান দেখতে চায় হবে না হবে না হবে না নাই 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 ইনশাআল্লাহ বলুন সর্বপ্রথমে এক কলি ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি দেখতে চাই সর্বপ্রথমে এক কলি ঈদ দেবেন এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না হবে না ইটের দাম নাই ইটের মূল্য নাই ইটের কোনো শক্তি নাই কিন্তু আল্লাহর ঘরে লেগে যাবে তার মর্যাদা বেড়ে যাবে জোরে বলুন ঠিক কি না জোরে বলুন যেমন কাপড়ে কাপড় কাপড়ের দাম আছে ফেলে দেন তো রাস্তায় কুড়াবে না কিন্তু এই কাপড়টাকে যখন জুজদান বানিয়ে কোরআনের সঙ্গে লাগিয়ে দেব তখন বলুন তো ওই কাপড়ের মূল্য থাকবে না ওই কোরআনের সঙ্গে মূল্য কাপড়ের হয়ে যায় সুতরাং যখন মসজিদের জন্য হাতটা আপনি বাড়িয়ে দেবেন মসজিদের জন্য যখন হাতটা লাগিয়ে দেবেন ইট দিয়ে দেবেন ইটের মূল্য নাই কিন্তু মসজিদে লাগার কারণে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে তাই আমি আপনাদের বলবো বাপ ও মুসলমান দরদি গো নওদাপাড়া এলাকার বাপজি ভাইয়েরা অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে বোন চলে গেছে ভাই চলে গেছে দরদের কলিজার সন্তান চলে গেছে তার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি ইট দেনে বালা নাই 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 হাবাব হাবাব এতগুলা মানুষ আজকে নওদাপাড়ার মাটিতে দেখতে চাই সর্বপ্রথম এক তলি কোন ভাগ্যবান আছে দেখি ইনশাআল্লাহ হিম্মত করে খাড়া হয়ে যান ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ এক তলি ইট আমি দেব এমন কোন নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা হবে না এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন জমিদার নাই এমন কোন চাকরিওয়ালা নাই এমন কোন বাড়িওয়ালা নাই এমন কোন গাড়িওয়ালা নাই রে বাপ আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন ভাটাওয়ালা নাই 10 এক নম্বর ইনশাআল্লাহ এক টলি ঈদ দেনে বালা কে আছে দরদি আহ হবে আশা করি হবে ইনশাআল্লাহ দুইজন আসছে দেখা যাক আল্লাহর বান্দাই দেখে সুবহানাল্লাহ আব্দুল লতিফ সাফেউল কোনটা এই তো মাশাআল্লাহ সাফেউল আব্দুল লতিফ একটু জোরেশ্বরে মহব্বতের সাথে অন্তর থেকে বলি নারে দেবি জোর হইল হইল জোর হইল এই পঞ্চায়েত ভোট গেল কি মারপিট আর কি গলার আওয়াজ কি হলো না হলো না হলো না আর হেডলাইনে কিন্তু গোটা পশ্চিমবাংলার ভিতরে একটা জায়গা ছিল কোনটা বলেন দিন রানীনগর রানীনগর
হেডলাইন ওটা ভারতবর্ষ আমাকে ফোন করছে আসাম থেকে ত্রিপুরা থেকে বলছে হুজুর আপনারে গাও আপনাদের দেশে কোনো ঝামেলা হইছে নাকি কেন গো এই যে খবরে রানীনগর দিছে মানে আমার জালসা তো ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর সব জায়গায় আছে সেখান থেকে ফোন বলে হুজুর আপনার দেশে কোনো ঝামেলা হইছে নাকি মানে টানি টেনে কথা বলে হ্যাঁ একটু একটু পারেশ হয়েছে গো এই বাবা বলুন তো পঞ্চায়েত ভোট হয়েছে না হয় নাই জোরে বলুন তাই দেখেন দুইজন আল্লাহর বান্দা দুই টলেই একটু মহব্বত দিয়ে জোরের সরে বলি নারে তুমি এখনই হাত তুলবো বাপ আল্লাহর এলাহির হাতটা তুলে দেব আজকে পবিত্র জুম্মার দিন জি এখনই হাত তুলবো তিন নম্বরের একজন নবীর সুন্নত জিন্দা কারণে ওয়ালা এক তলিট ইনশাআল্লাহ দেখি 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 কোন দরদি আছেন তিন নম্বরে নবীর সুন্নতকে জিন্দা কারণে ওয়ালা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক বান্দা এক তলিট দেবে ইনশাআল্লাহ ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ দেখতে চাই তিন নম্বরে পাঁচ এক তলি ইট দেনে বালা ইনশাল্লাহ হবে না বাপ আর একজন দর দিকে দেখতে চাই বাপ না আপনাদের দুটলি ইটি হয়ে যাবে মসজিদ নাকি হয়ে যাবে কি হবে দুটলি ইট হবে না তাহলে মসজিদের জন্য ইনশাল্লাহ ইট তো লাগবে কমসে কম দশ তলি তো বটেই আপাতত নাকি বলেন তাহলে ইনশাল্লাহ দুই নম্বর হয়ে গেল রে বাবা তিন নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ হাতটা উঁচু করে বলু বলুন তিন নম্বরে আর একজন দরুদিকে দেখতে চাই মাত্র ইনশাল্লাহ এক তলে ইট দিলে বলে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কি গো হবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর কি আছে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে এই জোরে বলুন ঘৃণা করে না ফেরনকে হৃদয় থাকবে যার নম্রতা সদাই খোদার হুকুম আসিবে প্রভু আদাই বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি খোদা রহম আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব ও মুসলমান দরদিরে আমার চোখের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দৌলা সম্পদ যাই হোক না কেন সব কিছু ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে বাবা ও মুসলমান একবার মরে দেখো বন্ধু এখান থেকে যদি বন্ধু চলে যায় দিল্লি বোম্বাই গুজরাট আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান সৌদি কুয়াত কাতার চলে যায় এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পরে পনেরো বছর পরে দেখা হতে পারে কিন্তু এমন একটা জায়গায় চলে যাব রে বাবা কেমন পর্যন্ত আর কারো সঙ্গে দেখা হবে না ও সুলমান তাই আমি আপনাদেরকে বলবো আমি আমার নিজের জন্য চাইনি রে বাবা আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নওদাপাড়ার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই বাবা নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি
فله اجر مياد شهيدين نبي বললেন ফতনার জামানায় নবীর একটা সুন্নাত কে জিন্দা করবে যারা তারা মরনামায় 100 শহীদের দরজা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ দুই টলি যখন হয়ে গেল বাপ তিন একজন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই তিন নম্বর আর একজন দরদি এক তলি এটা দাম কত ভাইরা আমার বাজির আমার ছয় তর না ভাইরা আমার দরদি মুসলমান দুই তলি হইল তিন নম্বরে আর একজন ভাগ্যবানকে দেখতে চাই আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য মসজিদ তৈরি করার জন্য আর একটা দরদিকে বলবো এক তলে ইনশাআল্লাহ কি গো হবে না ও ভাই মুসলমান ঠিক না গো ঈমান ইসলামের বাতি যেন ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা আল্লাহর রাস্তায় কোন দরুদি মুসলমান রয়েছেন আরে একটলি দেনে বালা তিন নম্বরে কম আর এক তলে ইট দেবেন ইনশাআল্লাহ বাপ নাই গো আগো এই এই মদন এই এই গ্রামের মাটিতে ইনশাআল্লাহ এক চাল্লার বান্দে এক তলে ইট দেনে বালা ইনশাআল্লাহ হবে না বলুন আল্লাহর কোন প্রেমিক বান্দা রয়েছেন দেখি আর একজন দরদিকে বলবে এক তলে ইট দেনে বালা ইনশাআল্লাহ এটা আপনাকে দিলাম করে বুঝতে অসুবিধা হয় আপনাকে বললাম অবশ্যই আপনার নাম কি শাহজাহান মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল কুড়ি বস্তা সিমেন্ট কিন্তু আপনার এই কবিতা পড়ার তো এখন সময় নাই আমার পড়া পড়বো জমা ধন্য দেখে তো আমি হবে আলহাজ আনোয়ারা সেরালি মন্ডল কত এটা এক তলি গো নাজিরপুর সুবহানাল্লাহ আলহাজ আনসার আলী মন্ডল পিতা মৃত্যু আলহাজ মুসলিম মন্ডল সাং নাজিরপুর এক তলি ওই নাজিরপুর এই তো ইসলামপুর ভাই আমার তুমি আল্লাহ রবি বান্না কোথায় বসেছিল নাম্বার তিনেতে এক টলি গইট দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আর দিজ গো বান্দাকে তুমি সুখের জীবন কি বা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুল না আর দোয়া করি আমি এ করি শত শত এ বানিয়ে দিজ তাকে মন হযরত আলীর মতো আল্লাহু আমিন।